हेलो फ्रेंड, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल। अल्हम्दुलिल्लाह, अल्लाहर रहमते आमरा अनेक भालो आछी। तो फ्रेंड, आशा करछी तुमरा अनेक भालो आछो। सबाइके अग्रिम ईदुल फितरेर शुभेच्छा जानाच्छी। तो एई जे आजकेर भिडियोते सकाल बेला तोमादेर भाइया बाजार करे निये आसछे, तो आमी सेगुलो गोछाबो। आर एई जे बाजार करे निये आसार समय किछु मिष्टि निये आसछे। सारा सामिहाइरा अनेक मिष्टि खेते पछन्द करे, एई जन्य तो ये सारा तो आनार संगे संगे मिष्टि खेते बसे गेछे। आर आमी ये जे बाजारगुलो खुले तोमादेरके देखाच्छी। ये जे कफि निये आसछे नेस्ले, तारपर हॉर्लिक्स बाबुदेर जन्य निये आसछे, आर ये जे चानाचुर भाजा निये आसछे, आर निये आसछे ये जे ग्लास क्लिनार। एटा दिये परिष्कार करले आसले अनेक सुंदर परिष्कार हय ग्लासगुला। আর ওদের জন্য অল টাইম কেক নিয়ে আসছে, আর এই যে ম্যাগি নুডলস নিয়ে আসছে। এটা আসলে বিকালে নাস্তার জন্য আমাদের অনেক লাগে, আর যেহেতু রোজাও শেষ, ঈদ চলে আসতেছে, তো এগুলো তো লাগবেই। আর কাঁচা বাজার, আর যেহেতু ঈদ চলে আসছে, এই জন্য আর বাইরে যাতে আমাদের বের হওয়া না লাগে, এই কারণে ও একবারে সব বাজারগুলো করে নিয়ে আসছে। তো এখানে এই যে আমি খুলতেছি, দেখি এর ভিতরে কী আছে। তো এটা চিকেন, চিকেনগুলো এই যে চিকেন পিস করে নিয়ে আসছে, আর এই যে বিভিন্ন সবজি নিয়ে আসছে। আর সারা যেহেতু মিল্ক এখনও খায়, তো আর নিজেরাও আমরা খাই, এটা এই জন্য সবসময় লাগে, এই জন্য বেশি করে দুধ নিয়ে আসছে, যাতে করে আমাদের বাইরে না যাওয়া লাগে। আর এই যে আমি এখন এগুলো সব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, পানিতে একটু ভিনেগার মিশিয়ে নিয়েছি। আর এই যে এখন এগুলো সব পরিষ্কার করে নিব। আসলে আমি হাত দিয়ে যেভাবে কাজ করতে পারি সুন্দরভাবে গ্লাভস পরে, সেভাবে করতে পারি না। সো দুঃখিত, ওই জন্য গ্লাভস আমি পরি না। এইগুলো সব পরিষ্কার করার পরে তারপর আমি সুন্দরভাবে গোসল করে নিই। এরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তো আমি হাত ধুয়ে নিই, এই কারণে আসলে হ্যান্ড গ্লাভসটা পরা হয় না, এটা পরে কমফোর্টেবল ফিল করি না কাজের সময়, এই জন্য। তো এই যে আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ডিমগুলো আমার ক্লিন করা হয়ে গেছে, তো পানি ফেলে আবার গামলাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, আবার একটু ভিনেগার মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি যে মিল্কগুলো নিয়ে আসছে, তো সেইগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আসলে এখন যে অবস্থা আমাদের দেশের, এই কারণে কোনো কিছু পরিষ্কার না করে, আগে অবশ্য এতটাই ই করা লাগতো না, মিলগুলো এতটা ধোয়া লাগতো না, আনার সঙ্গে সঙ্গেই ফ্রিজে রাখতাম। তো এখন দেশের যে অবস্থা, খুবই ভয় লাগে। এর জন্য সব সময় চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার থাকার, আসলে যতটা সম্ভব পরিষ্কার থাকা যায় ততটাই থাকার চেষ্টা করি। তো এখন আমি যে আবার পরিষ্কার করলাম গামলাটা এবং ধুয়ে আবার পানি দিয়ে, এখন আমি এই যে সবজিগুলো সব ভালোভাবে ধুয়ে নিব। সবজিগুলা খুব সুন্দরভাবে ক্লিন করা হয়ে গেছে, তো আমি এখন সবজিটা সরিয়ে নিচ্ছি। আর চিকেন পিসগুলা
ভালো করে ধুয়ে নিব। আসলে মুরগি কুটতে আমার কষ্ট হবে, এই কারণে সব সময় আমার হাজবেন্ড এরকম পিস করে নিয়ে আসে মাছ, তারপরে মাংস সব কিছু এভাবে কেটে নিয়ে আসে। এতে করে আমার অনেক কষ্ট হয়, যেহেতু আমার ছোট্ট দুইটা বেবি আছে সব সময়, এর জন্য ও এগুলো ভালোভাবে কেটে নিয়ে আসে। তো এই যে আমি চিকেন পিসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, সেটা হচ্ছে সবজিটা ধোয়ার পরে এটা পানি শুকিয়ে তারপরে আপনার ফ্রিজে নর্মালে রাখবেন, তা না হলে সবজি কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি একটুও পানি থাকে তো সবজিটা বেশি দিন ভালো থাকবে না, এই জন্য সবজি সবসময় পানিটা ভালোভাবে মুছে ফ্রিজে রাখতে হয়। তো এই যে চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি চিকেনের সঙ্গে যে মাথা, তারপর গলা, কলিজা যেইগুলা থাকে তো এইগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এই যে এখন গরুর মাংসগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করে নিব। আর তাছাড়া রান্নার আগে এগুলো তো আমি ভালোভাবে ধুয়ে নিবই, তারপরও যেহেতু বাড়ি থেকে নিয়ে আসছে এই জন্য সব কিছুই ভালোভাবে ধুয়ে নিব। আর আপনারাও যেহেতু এখন এরকম একটা পরিস্থিতির ভিতর আমরা আছি, তো এই জন্য আপনারাও বাইরে থেকে কোনো জিনিস নিয়ে আসলে অবশ্যই সেটা ভালোভাবে পরিষ্কার করবেন, পরিষ্কার করে নিবেন। এতে করে আপনারাও সুস্থ থাকবেন, বাসার প্রত্যেক সদস্যরাও সুস্থ থাকে, ভালো থাকে। তো এই জন্য আসলে এগুলো আমাদের প্রত্যেকেরই করা উচিত। এখন আমি ফ্রিজে ডিমগুলা সুন্দরভাবে গুছিয়ে রাখছি। তো ডিমগুলা ধোয়ার পরে আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি, তারপরে ফ্রিজে রাখছি। তো এভাবে ফ্রিজে রাখবেন। আর এই যে অবশিষ্ট ডিমগুলা গুছানোর পরে যা থাকবে এগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক অনেক হেল্প হবে আজকের ভিডিওটি দেখে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে অনেক উপকার পাবেন। এখন আমি ক্লিন করে রাখা চিকেন পিসগুলা, গরুর মাংস, আর এই যে বলছিলাম অবশিষ্ট ডিমগুলো আমি কিভাবে রাখি, অর্থাৎ যে ডিমগুলো ওখানে আর ধরলো না ফ্রিজে, তো সেই ডিমগুলো আমি কিভাবে ফ্রিজে গুছিয়ে রাখি, তো সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি দেখেন, আশা করি অনেক অনেক হেল্প হবে আপনাদের। তো আমি সবসময়ই ফ্রিজে এভাবেই রাখি, আর চিকেনগুলাও আমি এইভাবে বাটিতেই রাখি। এতে করে কি হয় যে আপনারা যারা পলিথিনে রাখেন, তো পলিথিনে রাখলে কি হয় যখন অনেক বরফ জমে ডিফে, তখন এই মাংসটা বের করতে গেলে এমন হয় যে পলিথিন ছিঁড়ে যায়, তারপর মাংস বের হচ্ছে না। এতে করে কি হয় ফ্রিজে আমাদের অনেক ক্ষতি হয়, আর এই যে ওঠাতে গেলে নিজেদেরও অনেক কষ্ট হয়। তো এই জন্য এইভাবে না রেখে আপনারা যদি সব ফ্রিজের জিনিসগুলো এইভাবে প্লাস্টিকের এয়ার টাইট বক্সগুলোতে যদি রাখেন, তাহলে অনেক দিন ভালো থাকে আর স্বাদ একদম সুন্দরভাবেই থাকে, স্বাদ নষ্ট হয় না। তো এভাবে আপনারাও ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো লাগবে। আমার পরিবারের সদস্য মাত্র চারজন, তো আমি আমার যেভাবে সুবিধা হয় সেভাবে রাখছি, আপনারা আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে বক্সগুলোতে গুছিয়ে রাখবেন। তো আশা করছি আপনাদের অনেক হেল্প হবে।
যেভাবে সুবিধা হয় সেভাবেই আমি পর্যায়ক্রমে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বক্স করে নিচ্ছি। এতে করে ফ্রিজ আপ করতে অনেক সুবিধা হবে। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারাও এভাবে করবেন। আমি এভাবে করছি বলে আপনাদের যে এভাবেই করতে হবে এমন না, ঠিক আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। জাস্ট আমি শুধু ফ্রিজের ডিপে রাখার টিপসগুলো আমি যেভাবে রাখি সেই টিপসগুলাই আপনাদেরকে বলছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে করে আপনাদের হেল্প হয়। তো এই যে সব কিছুই গুছিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ড, আমার সব কিছু সুন্দরভাবে বক্স করা হয়ে গেছে, ফ্রিজের জন্য সব কিছু এখন রেডি। তো এটা হচ্ছে সব কিছু গুছিয়ে নেওয়ার পর সব বক্সগুলার ফাইনাল লুক। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে। তো এই যে এই বাটিগুলোতে গরুর মাংস রাখছি, এখানে চিকেন পিসগুলো আছে, তারপর এই যে ডিম রাখছি। তো সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডিপে রাখবো। তো আর এগুলা ডিপে রেখে এখন এগুলা ডিপে রাখবো। আর সামিয়া ছাড়া কী করছে, আমি যতক্ষণ কাজ করছিলাম ওরা কী করছে সেটা চলেন আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি তো ভাবছিলাম হয়তো কোনো দুষ্টামি করছে, তো না, আমার মেয়েগুলো আলহামদুলিল্লাহ অনেক লক্ষ্মী আছে। তো এই যে সামিহা সারা চুল বেঁধে দিচ্ছে আর সারা খেলছে। তো ভাবলাম যেহেতু ওরা দুজনে খেলছে, খেলতে থাক, ওদের আর আমি ডিস্টার্ব করব না। আর এই সুযোগে আমি আমার শাওয়ারটা নিয়ে নিব আর নামাজ, তারপর রান্নাটাও করে নিব। তো এই যে চুল বেঁধে দিচ্ছে বড় বোন ছোট বোনকে, তো আপনারাও একটু দেখেন, আপনাদেরও ভালো লাগবে। খেলছিল এই সুযোগে আমি ইফতারটা রেডি করে নিলাম। তো এই যে খিচুড়ি রান্না করছি মুগ ডাল দিয়ে, আর হচ্ছে সালাদ কেটেছি, ইলিশ ভাজা, রোস্ট, চিকেন রোস্ট, ওই যে পানি, তো এই যে সবজি রোল, সিঙাড়া, তারপর হচ্ছে জিলাপি, আর যে সকালবেলা আমার হাজবেন্ড যে মিষ্টিটা নিয়ে আসছিল সেটা। তো এটাই ছিল আজকে আমাদের ইফতার। তো আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ড, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ। ও আর একটা কথা, আজকে আসলে কোনো রেসিপি শেয়ার করতে পারলাম না, বিকজ আজকে সময় একদমই কম ছিল এই কারণে। তো টাটা।